চিত্রনায়িকা বুবলিকে নিয়ে গুঞ্জন যেন থামছেই না। গত বছরের শেষ দিকে সন্তান নিয়ে প্রকাশ্যে এসে জন্ম দিয়েছিলেন নতুন বিতর্কের। এরপর 2023 সাল জুড়ে সাকিব অপু বুবলি নিয়ে নানা তর্ক বিতর্ক যেন লেগেই আছে। কিছুদিন আগে প্রকাশ্যে অপু জানিয়েছিলেন বুবলিকে তিনি ঘৃণা করেন। তারপর অবশ্য নাম উল্লেখ না করে বুবলিও ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন তার ফেসবুক আইডিতে। একদিকে সাকিব খানের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে চান তিনি, অন্যদিকে এবার কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন বুবলি। খোদ গান বাংলার চেয়ারপারসন ও তাপসের স্ত্রী ফারজানা মুন্নি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। শুক্রবার মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে এই দাবি করেন তিনি। যদিও কিছুক্ষণ পর স্ট্যাটাসটি সরিয়ে ফেলা হয়, কিন্তু মুহূর্তেই স্ট্যাটাসটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ফেসবুক স্ট্যাটাসে ফারজানা মুন্নি বলেন, তাপস আর বুবলি প্রেমের সম্পর্কে জড়িয়েছে, বুবলি আমার পরিবার ধ্বংস করছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে, সাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগনেন্ট হয়েছে, এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয় সেজন্য তাপস ও বুবলি দায়ী থাকবে। এদিকে গান বাংলার এক সূত্রে জানা যায়, তাপস ও মুন্নি দম্পতির অগ্রযাত্রা ও সুনামে ঈর্ষান্বিত হয়ে কেউ বা কোনো চক্র ফারজানা মুন্নির আইডি হ্যাক করে এমন স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ঘটনার উদ্ঘাটন করা যায়নি। এ নিয়ে কাজ চলছে। এই প্রসঙ্গে জানতে শবনম বুবলির সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি। আগামীতে তাপস ও মুন্নির উদ্যোগে টিএম ফিল্মসের ব্যানারে দেখা যাবে শবনম বুবলিকে। টিএম ফিল্মস নির্মিত খেলা হবে সিনেমায় প্রসেনজিতের বিপরীতে চিত্রনায়িকা পরিমণি ও বুবলিকে দেখা যাবে। সিনেমাটির পরিচালক তানিম রহমান অংশু। বুবলি আর তাপসকে সর্বশেষ গান বাংলার একটি ঘরোয়া অনুষ্ঠানে একসাথে দেখা গেছে। বুবলির প্রহেলিকা সিনেমার প্রচারণার কাজে আরও উপস্থিত ছিলেন মুন্নি, মাহফুজ আহমেদ, নাসিরুদ্দিন খান সহ আরও অনেকেই। তাপস দেশের একজন স্বনামধন্য মেধাবী সঙ্গীত শিল্পী। শুধু দেশেই না, তিনি বিশ্ব সঙ্গীতেও জায়গা করে নিয়েছেন। মিডিয়ায় আছে তার একটি আলাদা প্রভাব। অন্যদিকে বুবলি সাকিব বলয় থেকে বের হয়ে নিজের মতো করে কাজ করছেন বিভিন্ন নায়কের সাথে জুটি বেঁধে, সফলও হয়েছেন, কাজ করছেন একটার পর একটা সিনেমায়। ঠিক এই সময় তার বিরুদ্ধে উঠে এলো এমন গুরুতর অভিযোগ। এবার বুবলির জীবনের এই নতুন বিতর্কের জল কোন দিকে গড়ায় সেটাই দেখার বিষয়।